পিপিলি নির্বাচন মণ্ডলী রাজধানীর উপকণ্ঠ রাজধানী ঠার মাত্র 18 কিলোমিটার হলে দ্বীপতল অন্ধার বিকাশ এটি বাট হুড়ুছে 35 বর্ষ ধরে এখানে বিধায়ক ভাবে প্রতিনিধিত্ব করুলে প্রদীপ মহারথী হলে সবু বর্ষ যোজনা হয়েছে হলে বিকাশ যেটি সেইটি অটকিছে পিপিলি ডেলাঙ্গে মুখ্য সমস্যা ভাবে রয়েছে ডাক্তারখানা উভয় ব্লকে সমস্ত ডাক্তারখানা কেবল রেফরাল হসপিটাল ভাবে কাম করুছে সামান্য জ্বর হলে লোককে ক্যাপিটাল হসপিটাল কিংবা পুরী হসপিটাল যাওয়া পড়ি থাকে আউ জলসেচন কথা ন কইবা ভালো আউ এবে আসিছি পিপিলিরে উপনির্বাচন সেপটে পিপিলিরে কাহিকি বিকাশ হয়নি ইয়াকু নেই প্রশ্ন উঠাইছন্তি স্থানীয় বাসিন্দা 30 বেডেড সিএসি বলি আমি শুনুছু 2 বর্ষ তলু এটা ডিক্লার হয়েছি কিন্তু আজি পর্যন্ত সেটা ওয়ার্কআউট হয়ে পারে নাই ফিজিক্যালি বর্তমানে না জোড়িয়ে বেড অছি না গোটিয়ে বেড অছি ইনডোর ব্যবস্থা আজি পর্যন্ত বি চালু হয়ে পারলা নাই আউ বর্তমানে দেখুন আজ্ঞা বর্তমানে ডাক্তার বি যদি সকাল ওই বসুছেন বর্তমানে সুইপর যে পোস্টিং হয়েছে সি করব ড্রেসিং হাতটা পেন হয়েছে তো হাতটা মাড় হয়ে ফুলিছি দেখা গেছে 3 ঘন্টা হল এটি অঁটা বি ঘুড়ে যাচ্ছে আপনার সামান্য মুন্ড ফটা রোগীকে সেটি ডাকি যদি নিয়ন্তি সাংগে সাংগে রেফর হব ভুবনেশ্বর তেমকরি এইটা কেবল রেফর করিয়াকু এটি রখা যাইছে ডাক্তারখানা বিজেডির গড় ভাবে রয়েছে পিপিলি নির্বাচন মণ্ডলী প্রদীপ মহারথীক দেহান্ত পরে পিপিলিরে হেউছি উপনির্বাচন মহারথীক পুয় রুদ্র হয়েছেন বিজেডির প্রার্থী আর বিজেপির প্রার্থী আশ্রিত পট্টনায়ক হইতা বেড়ে কংগ্রেস প্রার্থী হয়েছেন অজিত মঙ্গরাজ তবে বিকাশ নির্বাচন মুখ্য মুদ্দা হব বলে স্থানীয়বাসী কইছেন স্ট্যান্ডে আজ্ঞা সে বস স্ট্যান্ড তো সে বহুত প্রকার বহুত পয়সা আসুছি ফুনি তাকু খাই যাওছেন বহুত উপরমলর আসছি আইলা বেলু কিছু নাই এপট সেপট হয়ে যাচ্ছি কিছু কাম ফাম কিছু হওনি কিন্তু বর্তমান জায়গা দিয়া হয়েছে বর্তমানে বি সে জায়গায় কাঠ গোলা হয়েছে দোকান হয়েছে এমনি সব হয়েকি সেই সব পড়িয়া হয়েছে দেখুন পিপিলি ঠার ভুবনেশ্বর হচ্ছে 18 কিলোমিটার সবডিভিজন লা মঙ্গলপুর পিপিলি কি মেডিকাল লা পিপিলি ঠার খোরাপদা সে কত কিলোমিটার দেখুন সেটি হচ্ছে সবডিভিজন পিপিল লোক ভুবনেশ্বর যা পিপিলে ভালো হোলে কি পিপিলে ডক্টর রোলা খোরাপদা চালগলা নিকাঞ্চন জঙ্গলকু লোক যাবে কি সেপটে নামাঙ্কন পত্র দাখল পরে জোরদার হয়েছে প্রচার বিজেডি বিজেপি ও কংগ্রেস নেতা মানে ভোটরক মনাইবার লাগিছেন পিপিলি এবে পাল্টিছি রাজধানী রাজ্য সারার নেতা এবে ডেরা পকাইছেন পিপিলিরে আর পিপিলিরে জমুছি জোরদার প্রচার ঘর ঘর বুলি বাইক র্যালি করে ভোটরক মনাইবাই 3 দল প্রয়াস আরম্ভ করে দিয়েছে চ্যালেঞ্জ রহব যে মোর প্রথম রহব যে মু লোকমানক পাখু জিবি তাঙ্কর সুবিধা অসুবিধা বুঝিবি তাঙ্কর কোন প্রবলেম অছি কো কাম গুড়া এবে বাপাঙ্ক দেহান্ত পরে বহুত কাম অধারু বন্ধ হইকি রহি যাইছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক দ্বারা যে 68 কোটির প্রজেক্ট আপ্রুভাল হয়েছে সে বি কাম এবে বন্ধ রকি রহি যাইছে তো মোর প্রথম প্রায়োরিটি রহব সেই কাম কো কমপ্লিট করিবা চাল আউ সিম্পাথি কোন সিম্পাথির প্রশ্ন উঠনে সে শুনুছি তাঙ্ক পু কৌছন্তি বাপাঙ্কর অধুরা কাম করিবু তেণু আমি বি জনে সাধারণ ভোটর হিসাবে আমি রাখুছু যে 35 বর্ষে বাপা তাঙ্কর কোন করেছিলে আর কোন অধুরা রয়েছে তার গোটে সত্যপত্র বাহার করন্তু যে ডেলাং পিপল জনসাধারণ জানিবে থর দেখন্তু এঠি লড়াই কেমিতি হব এঠি কংগ্রেস র জয়যুক্ত নিশ্চিত হব আপন মানে দেখি পারুথিবে মর্নিং শোজ দিতে বলিয়া আপন মানে কর্মী মানঙ্কর নেতা মানঙ্কর উৎসাহ আপন মানে দেখুছন্তি ময়দান প্রস্তুত রণনীতি তয়ার আউ ভোটর কো মনেয়া পাই রাজনৈতিক দল গুডিকর আপ্রাণ উদ্যম পিপিলিরু দুর্গামাতা পড়ডাঙ্ক সহ সুশান সাহুক রিপোর্ট অর্গস নিউজ এবে আমি আনিছু আপনক পাই অর্গস নিউজ অ্যাপ গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল অ্যাপ স্টোর কু জানতু অর্গস নিউজ টাইপ করন্তু আও অর্গস অ্যাপ ডাউনলোড করন্তু লাইভ বুলেটিন নিউজ এবং অন্যান্য শো দেখন্তু আও আমার সঙ্গে জড়ি হন্তু তবে দেরি কাহিঁ কি আজি হি ডাউনলোড করন্তু অর্গস নিউজ অ্যাপ সত্যর সন্ধান রে অর্গস সবুবেলে লোকঙ্ক সাথিরে